What's up ladies and gentlemen, ভাই ব্রাদার্স, কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বেসিক্যালি আমি আবার চলে এসেছি গ্রামে, দেখতে পাচ্ছ রাত্রিবেলা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আমি কাল সকাল থেকে ভিডিও শুরু করব। তো এই ব্লগটা হচ্ছে নবান্ন উৎসব, অর্থাৎ নতুন ধান যে মানে ঘরে আসবে সেই নিয়ে যে উৎসবটা তাকে নবান্ন বলা হয়। তো এখন তো রাতের বেলায়, তো এখন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা ইন্ট্রো দিয়ে শুরু করে দিচ্ছি। কাল সকাল থেকে ভিডিওটা শুরু হবে, প্রত্যেকে ভিডিওটা দেখো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দাও, ঠিক আছে। আমার মুখে মানে চলছে কি, তো শুরু করে দাও। শুরু করছে ছোট একটা ইন্ট্রো দিয়ে, লেটস। হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং হয়ে গেছে সকালবেলায়। তো নবান্ন উৎসবের ভিডিও এবার শুরু হবে। তার আগে বলতে চাই যে তোমরা কি জানো যে গ্রাম বাংলায় কীভাবে ধান ঝাড়াই করা হয়? অনেক বড় বড় ফ্যাক্টরিতে তো বড় বড় মেশিনের সাহায্যে ধান ঝাড়াই করা হয়, কিন্তু গ্রাম বাংলায় কীভাবে করা হয়, ঠিক আছে? তো সেটা এবার আমি দেখাবো একটু, ঠিক আছে। তো হয়তো তোমাদের ভালো লাগবে। আমি ঘুমাতে ঘুমাতেই মানে যখন উঠবো তার আগে ঘুম থেকে আমি শুনতে পাচ্ছিলাম আওয়াজটা যে মেশিনটা চলছে। আমি অনেক ছোটো থেকে দেখছি, ঠিক আছে, হয়তো তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেখি না যে গ্রাম বাংলায় কীভাবে বা কোন মেশিনের দ্বারা ধান ঝাড়াই করা। আচ্ছা, আমাদের বাড়ি, ঠিক আছে, বাড়ি থেকে এই পাঁচিল, এই পাঁচিলের ওপারেই চলছে সেই মেশিনটা। আমি একটু ক্লোজ হবে যাওয়ার চেষ্টা, যিনি হচ্ছেন আমাদের মাদার অফ ইন্ডিয়া, যিনি সকাল সকাল রেডি হয়ে সকালবেলা চান করে জানা। আর ইনি হচ্ছে আমাদের ভুটুস, আমাদের ভুটুস রেডি হয়ে গেছে। আর ইনি হচ্ছেন আমাদের বুড়িমা। ও বুড়িমা, মুখটা দেখা একটু। বলো দেখি নবান কাকে বলে। মূলো, তারপরে নানা রকম ফল দিয়ে সেই মাখিয়ে আমরা সব মুখে দিই। ঠাকুরের পুজো দেওয়া হয়, ঠাকুরকে পুজো দিয়ে ওই চাল আমরা মুখে দিই, আমাদের নবান্ন হয়। আইনি হচ্ছেন আমাদের দিদিমা। তুমি কি বলবে, নবান কাকে বলে? নবান কাকে বলে? নতুন খাকে, নতুন চাল খাকে। আচ্ছা, নতুন করে যে খেতে শেখে তাকেই নবান বলে নাকি? নতুন চাল খাওয়াকে নবান বলে। আচ্ছা, মাছ ফলমূল মিষ্টি দিয়ে মায়ের ঠাকুরের পুজো দেওয়া হয়, নারায়ণের দুধের মিষ্টি দিয়ে ভৈরবনাথ। তো ভাব দেখছো তো, এই তিন বুড়িতে ইনি একজন উনি একজন ইনি একজন, কিছু হলে যা শুরু হয় না বাড়িতে, পুরো একদম মানে ওটাকে কি বলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আমাদের দিচ্ছে, আমাদের দিক খাওয়া যায়। আচ্ছা, গ্রামের ছেলে আসছে ভোগ নিয়ে, ঠিক আছে। এই হচ্ছে ফল প্রসাদ, এই হচ্ছে আমাদের সেই লোভনীয় ক্ষীর। এখন যা হচ্ছে বাড়ির দিকে। নবান হচ্ছে কলার পাতায়, আর এনারা কাগজের পাতায়। এনার তো খেয়েও নিলেন, আর উনি খাচ্ছে। নবানে খেতে হয় চাল ডাল, বাট আমরা খাচ্ছি কচুরি আর তরকারি। ওকে, এটা কি, এটা কি সম্পন্ন করে আমি একটু মাঠে এসেছি, মাঠে একটু ঘুরতে এসেছি, অনেকদিন তো আসা হয় না। তো এটা হচ্ছে আমাদের খামার বাড়ি, অর্থাৎ মানে খামার বাড়ি মানে খামার বাড়ি, খামার বাড়ির কোনো আবার কি বলবো, তাই না? এটা খামার বাড়ি। আর এখানে একটা পুকুর আছে, তো পুকুরটা মানে দেখানোর মতো অবস্থায় নেই, ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের খামার বাড়ি দেখতে পাচ্ছ, আর এটা মাঠ, এটা সব চাষ হয়েছে, ধান উঠে গেছে, তাই এখন সব ফাঁকা। আর এখান থেকে দিগন্ত পর্যন্ত শুধু মাঠই দেখতে পাবে, ঠিক আছে? যতদূর দেখবে দিগন্ত বিস্তৃত শুধু মাঠই দেখতে পাবে, মাঠই মাঠ। এখানটায় একটু গাছপালা আছে, এখানে তাল গাছ, ঠিক আছে, তাল গাছ। এই সাইডে এটা মনে হয় সোনাঝুরি গাছ, আর এখানেও তাল গাছ আছে। এখান থেকে এইদিকে হচ্ছে আমাদের গ্রামটা, ঠিক আছে, মানে এখানটা আমাদের গ্রাম শুরু হচ্ছে, ওই সাইড দিয়ে গ্রাম শুরু, আর এই সাইড দিয়ে শুধুই মাঠ, দিগন্ত পর্যন্ত মাঠ বিস্তৃত। এই যো শুধুই মাঠই মাঠ যত দূর চোখ যায়। এই সাইডেরটা হচ্ছে বিকালিকের দিকে আমাদের গ্রামের পাশে একটা গ্রাম, ঠিক আছে, যার নাম হচ্ছে পাঁচওয়া। তো সেখানে এই নবান্ন উৎসবে খুব ভালো মানে সেলিব্রেট হয়, তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে, যদি যাওয়া হয় তো দেখানো অবশ্যই হবে। আর এখানে এত রোদ শীতকালের দিনে, জাস্ট মজা এসে যাচ্ছে, কারণ শহর বাজারে তো এই রোদটা পাওয়া যায় না, না শুধু কংক্রিটের জঙ্গলের মাঝে। এখানে ভিউটাও একটু মানে দারুণ ভিউ, মানে সেলফি হয়ে যাক, ঠিক আছে। এখানটায় পুরোটাই দিগন্ত মাঠ, এই দিকটা একটু আছে, আর এই সাইডেরটা হচ্ছে আমাদের গ্রামটা। চলো যাওয়া যাক। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এখানে পাঁচওয়া গ্রামে যাওয়ার জন্য আমরা পথে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন সবদিকে খালি মাঠ, আমরা সবদিকে শুধু মাঠ, আমরা এখানে পথ খোঁজার চেষ্টা চালাচ্ছি, এই আলের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এই দেখুন আপনাদের ব্লগার, আমি এই মুহূর্তে দায়িত্ব পেয়েছি একটা ছোট্ট করে, আর আসার পথে সাত পুকুরের মাঠ, একটা খুব ভুতুরে জায়গা বলে বদনাম আছে, ওইখান দিয়ে আসার চেষ্টা করব। তো এখানে দেখুন ম্যাপের মধ্যে দিয়ে, ম্যাপের মধ্যে দিয়ে এখানে চলছিল পথ খোঁজা, তো অবশ্যই হয়তো আমরা পথ খুঁজে গিয়েছি, খুঁজে পেয়েছি, তাই এখানে চলা যাক। আবার গুটি গুটি পায়ে আমরা যাচ্ছি, অনেকক্ষণ ধরেই হাঁটছি, এখানে একটু ছবি টবি তোলা হচ্ছে। আর এখানে আমাদের চাঁদ বদন, এখানে আমাদের তুতুন বাবা, ওখানে আমাদের সবুজ দাদা, আর এটা আমাদের গ্যাস দাদা, ঠিক আছে। আমরা যা হচ্ছে অনেকটা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের গ্রাম, এখান থেকে আমরা মাঠের অর্ধেক, আর এইখানে হচ্ছে আমাদের ডেস্টিনেশন, দেখি যাওয়া যাক, ঠিক আছে, তারপর কথা হচ্ছে। রিয়েল ধরছে, একটু ঘোরাঘুরি হলো, এবার আমরা চলে এসছি একটা দোকানে, খাবার খাবো এখানে, মোগলাই খাবো আমরা একটু এখানে ঘোরাঘুরির পর। আর এখানে তুই কি খাবি বলেছিস? সবাই মোগলাই। তোমরা কি খাবে? মোগলাই। তোমরা? মোগলাই। সব মোগলাই। মোগলাই চলে এসছে আমাদের ভাইদের, নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। না ভালো। তো পাঁচওয়া যাওয়ার পর, পাঁচওয়ার যে ঘোরা হলো, মেলা দেখা হলো, খাওয়া হলো, সব করার পর এখন আমরা বাড়ি যাচ্ছি।
ঠিক আছে, যাই না পিছনে কি করে যায়, ঠিক আছে যদি হয় আমি এটা দেবো, যা করেছে করেছে আমি দেবো। ছেদরা ছেলে আছে তো, গ্রামের ছেলে বুঝতেই পারছো না, এখন কাটোয়া গেছে যদিও, ঠিক আছে তো যা হচ্ছে। আজকের ভিডিওটা এতটাই, ঠিক আছে আবার পরে ভিডিও দেখা হবে, এরপরে ব্যাক টু ব্যাক ভালো ব্লগ আসবে, কারণ আমার স্কুল থেকে নিয়ে যাওয়া হচ্ছে পুরুলিয়া, ঠিক আছে পুরুলিয়ার পর আবার আমরা যাব হচ্ছে একটা পিকনিক আছে, তো সেখান থেকে যদি হয় সেখানে ব্লগও আসবে। হ্যাঁ কী হয়ে যায় ব্লগে আসবে, সব ভালো তো? হ্যাঁ সব ভালো, একদম সব ভালো, সবার সব ভালো, ঠিক আছে। তো এখানে ফার্স্ট লাইন মারা হচ্ছে, আমাকে ভিডিওটা করতেছি না, এটা নিয়ে আবার ছটার টেক হলো। ওকে তো ওকে ওকে হাদা গুরু।